আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। শাকিব আল হাসানকে অপমান করে পাকিস্তানের খেলোয়াড় বানিয়ে দিল নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বয়ান দিয়ে প্রশংসায় ভাসছেন রিজওয়ান। কোন অভিমানে অধিনায়ক হয়েও চার নম্বরে ব্যাটিং না করে সাত নম্বরে ব্যাটিংয়ে নামার কারণ জানালেন শাকিব। এত বাজে ব্যাটিং করার পরও কি কারণে বাংলাদেশ দলের ব্যাটিংকে প্রশংসায় ভাসালেন নিউজিল্যান্ড অধিনায়ক খ্যান উইলিয়ামসন। কখনোই চাপে ছিলাম না, দলের সবার সমর্থন পেয়েছি, বলেছেন নাজবুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান, ক্রিকেট বিশ্বে তাকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। শুধু বাংলাদেশি নয়, পুরো বিশ্বজুড়ে সুনাম রয়েছে শাকিবের। তিনি বিশ্বের একমাত্র অলরাউন্ডার যিনি ক্রিকেটের তিন ফর্মেটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন। তবে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচের পর শাকিবকে পাকিস্তান দলের অধিনায়ক বানিয়ে দিলেন উপস্থাপক ধারাভাষ্যকার। প্রেজেন্টেশনের মঞ্চে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক শাকিবকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলে পরিচয় করিয়ে দিয়েছেন উপস্থাপক ক্রেগ ম্যাকমিলান। সে সময় শাকিবের সাথে কথা বলার শুরুতে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে পরিচয় করিয়ে দিতে গিয়ে ম্যাকমিলান বলেন, আমার সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক শাকিব আল হাসান। অবশ্য ভুল করেই এমন কাজ করে ফেলেছেন ম্যাকমিলান, এই ভুলের জন্য তার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তিনি সেই সৌজন্যবোধ দেখাননি। অন্যদিকে ক্রাইস্টচার্চের একটি মসজিদে বয়ান দিয়ে প্রশংসায় ভাসছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বয়ান দিতে দেখা গেছে। সেটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটসম্যান। ক্যারিয়ারে দারুণ সময় পার করা রিজওয়ানের ব্যাটিংয়েও মুগ্ধ হচ্ছেন ক্রিকেট প্রেমীরা। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বয়ান দিতে দেখা গেছে ধর্মভীরু এই ক্রিকেটারকে। রিজওয়ান বলেন, আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেয়া, সেই সাথে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে, এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত। এক পর্যায়ে সৃষ্টিকর্তার অসীম রহমতের কথাও মনে করিয়ে দিয়েছেন মসজিদে বসে থাকা বুজুর্গ ব্যক্তি ও মুসল্লিদের। রিজওয়ান আরও বলেন, মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটি আমাদের জন্য নিয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছুই ছিল না, এরপর একে একে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যা কল্যাণকর তা সৃষ্টি করে সুন্দর এক পৃথিবী গড়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। অন্যদিকে কোন অভিমানে অধিনায়ক হয়েও চার নম্বরে ব্যাটিংয়ে না নেমে সাত নম্বরে নামলেন শাকিব, জানা গেল তার কারণ। ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একুশ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হেরেছে টাইগাররা। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টিম বাংলাদেশ। ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানকে দায়ী করছেন শাকিব। জানিয়েছেন, প্রথম তিন সারির ব্যাটসম্যানকে অন্তত ১৫ থেকে ১৬ ওভার পর্যন্ত হাত ছেড়ে রান করতে হবে। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব বলেন, হ্যাঁ, উইকেট ব্যবহার করে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বোলিং করেছে, আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু আমরা তাদের স্পিনারদের মতো ভালো করতে পারিনি। আমাদের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে অন্তত ১৫ থেকে ১৬ ওভার পর্যন্ত হাত ছেড়ে ব্যাট করতে হবে। আশা করি দিনের খেলায় আমরা বল হাতে ভালো করতে পারব। বাংলাদেশ টি টোয়েন্টি দলের হয়ে সচরাচর তিন নম্বরে ব্যাটিং পজিশনে দেখা যায় শাকিব আল হাসানকে, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে
তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন 7 নম্বর পজিশনে। হঠাৎ করে কেনই বা নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করলেন সাকিব, তার কারণ জানিয়েছেন তিনি। আমার ওপরে ব্যাটিং করার কথা ছিল, কিন্তু তখন দুজন স্পিনার বলিং করছিল এবং আমরা বাম ডান সমন্বয় করতে চেয়েছিলাম। ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং এটি নিয়ে কাজ চালিয়ে যাব। দুটি ম্যাচ হারলে শক্তি ধরে রাখা কঠিন, কিন্তু পরের দুটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপের জন্য। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিং করেও বাংলাদেশ দলের ব্যাটিংকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ছিল একবারে যাচ্ছে তাই, একাদশে পরিবর্তন আনা হয়েছিল 3টি, কিন্তু তাতেও কোনো ফল পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে পাওয়ার প্লেতে শান্ত এবং লিটনের সৌজন্যে কিছুটা রান পেয়েছিল বাংলাদেশ, যেটার প্রশংসা শোনা গেছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মুখেও। শেষ ম্যাচে কিউই ক্যাপ্টেন উইলিয়ামসন বলেন, বাংলাদেশ পাওয়ার প্লেতে খুব ভালো খেলেছে, আমরা জানতাম উইকেট সাবলীল ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং ছিল, আমাদের বোলাররা তাদের দলীয় সংগ্রহকে অল্পতেই আটকে রেখেছে, ব্যাটিংয়ে নেমে আমরা ভালো পার্টনারশিপ পেয়েছি, এটা আমাদের পলিসির অংশ, আমরা এখন সামনের দিকে তাকাচ্ছি। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র 137 রান সংগ্রহ করে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে সর্বোচ্চ 32 রান করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলের বাকি ব্যাটসম্যানরা সেভাবে রান তুলতে পারেননি, যদিও শেষের দিকে 25 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড ম্যাচ জয়লাভ করে 13 বল হাতে রেখে। এদিকে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছেন, কখনোই চাপে ছিলাম না, দলের সবার সমর্থন পেয়েছি। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সম্প্রতি সময়ে নিজের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পারায় শান্তকে নিয়ে সমালোচনা আর ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। এমনকি ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর তাকে নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক, কিন্তু সব সমালোচনাকে পেছনে ফেলে ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই করেছেন বলতে হবে। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি শান্ত, 29 বলে 33 রান করেছিলেন তিনি। অনেকদিন পর রানে ফিরতে পেরে খুশি শান্ত জানালেন, ফর্ম হারিয়ে তিনি কখনোই চাপে ছিলেন না। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত ফর্মহীনতার সময় নিয়ে বলেন, না ওরকম চাপে ছিলাম না সত্যি কথা বলতে, কারণ টিম ম্যানেজমেন্ট থেকে, কোচিং প্যানেল থেকে এবং নির্বাচকদের থেকে সবসময় একটা সমর্থন ছিল, সবাই পাশে ছিল, আমি আমার স্কেলের ওপর সবসময় বিশ্বাস করি, তাই একটা খারাপ সময় গেছে, চেষ্টা করব সামনে সুযোগ আসলে ভালোভাবে পারফর্ম চালিয়ে যাওয়ার। প্রিয় দর্শক, এই নিউজগুলি সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।